ছোটকাল থেকে শুনে আসছি সালাত নাকি জান্নাতের চাবি, কিন্তু সমগ্র কোরআন অনুসন্ধান করে দেখা গেছে সালাত জান্নাতের চাবি মর্মে কোনো আয়াত কোরআনে নেই নিশ্চিত, এবং সালাত সংক্রান্ত সকল আয়াত তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে ইমাম অর্জন না করেই সালাত জান্নাতে নিয়ে যাবে এমন কোন আয়াত ও কোরআনে নেই। তাহলে জান্নাতের চাবি কি হতে পারে চলুন জেনে নিই। অনেকেই মানুষকে কোরআনের দর্শন থেকে বিরত রাখার জন্য বলে সালাত জান্নাতের চাবি, কিন্তু না, বরং ঈমান এবং সৎ কর্ম ব্যতীত মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন আয়াত কোরআনে রয়েছে সূরা আসর 103:1-3 আয়াত। বরং আয়াতে রয়েছে যারা ঈমান এনেছে তারা যেন সালাত কায়েম করে ইব্রাহিম, অর্থাৎ আগে ঈমান ও সৎ কর্ম পরে সালাত, বা ঈমান ও সৎ কর্মশীল রাই জান্নাতে। এই মর্মে কোরআনের কয়েকটি আয়াতে বলা হয়েছে যারা ঈমান এনেছে সৎ কর্ম করেছে তারাই জান্নাত, তারা সেখানে মর্যাদায় থাকবে, তারা সেখানে সর্বদা থাকবে। দুই, যারা ঈমান এনেছে সৎ কর্মশীল ও রবের প্রতি বিনয়ী তারাই জান্নাতি চির আবাসী। ঈমানদার ও সৎ কর্মশীলকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর প্রবাহিত, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ ইমানদার ও সৎকর্মশীলগণকে জান্নাতে দাখিল করাবেন যার পাশে নহর প্রবাহিত, সেটায় স্বর্ণ কানন ও মুক্তা পরানো হবে, লেবাস হবে রেশমের। ইমানদার ও সৎকর্মশীলগণই সৃষ্টির সেরা, রবের কাছে তাদের প্রতিদান ঝর্ণা প্রবাহিত স্থায়ী জান্নাত। উল্লেখিত আয়াতগুলি দ্বারা প্রমাণিত হলো ইমানদার ও সৎকর্মশীলগণ নিশ্চিত জান্নাতি। তাছাড়া ইমানদার ও সৎকর্মশীলদের ব্যাপারে আরো বলা হয়েছে তারা সৃষ্টির সেরা, ইমানদার ও সৎকর্মশীলদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, তাদের জন্য জান্নাতে সুসজ্জিত কক্ষ বা ইমারত থাকবে এবং তাদের জন্য প্রভু ভালোবাসা সৃষ্টি করে। এতে প্রমাণিত হয় যে সালাত জান্নাতের চাবি নয় বরং ঈমান এবং সৎকর্মই জান্নাতের চাবি। তাই আগে ঈমান অর্জন করতে হবে পরে সৎকর্ম, সৎকর্মের দ্বারা উপার্জিত পার্থিব বস্তু ও গুণ দ্বারা ইহকালীন কল্যাণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ও পারলৌকিক পুণ্য অর্জন করা সম্ভব। উল্লিখিত পুরাণিক আয়াত এবং দুই মনীষীর কালাম বিশ্লেষণ করলে এবং স্তরে স্তরে কঠোর সাধনা পরিশ্রম করলে নগদ প্রাপ্তির দুটি দিক পাওয়া যায়, তবে শর্ত হল ঈমান ও সৎকর্ম থাকতেই হবে, কারণ ঈমান ও সৎকর্ম ছাড়া মানুষ ক্ষতিতে থাকে। আর সেই নগদ প্রাপ্তির দিক দুটি হল প্রথমত জাগতিকভাবে নগদ প্রাপ্তির দিক, জাগতিকভাবে নগদ প্রাপ্তিটি হল নারী পুরুষ উভয়ে স্তরে স্তরে কঠোর পরিশ্রম করে সৎ কর্ম করে উপার্জন করলে সেই উপার্জন দ্বারা পরিবারের জীবন বাঁচানো, জীবন সাজানো, জীবন গোছানোর প্রয়োজনীয় উপকরণ যথা খাদ্য বস্ত্র টাকা ধন সম্পদ বিষয়বস্তু খেতি ইত্যাদি নগদ পেতে পারে। এভাবে একটি পরিবার স্বয়ং সম্পূর্ণ হলে একটা সমাজ জাতি পৃথিবী স্বয়ং সম্পূর্ণ হবে। আর বৃথা তসবিহ তুলসী মালা জপে নিষ্কর্মার মতো বসে থাকলে সে পরিবার জাতির বোঝা অভিশাপ হবে। উপার্জনের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ভূমিকা রয়েছে। পুরুষদের বলা হয়েছে সালাতের পর ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। দ্বিতীয়ত নগদ প্রাপ্তি হচ্ছে আয়াত মোতাবেক স্তরে 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 কঠোর সাধনা পরিশ্রম করলে 84:6 আয়াত মোতাবেক প্রভুর সাথে নগদ সাক্ষাৎ প্রাপ্তি হবে। অনেকে বলে ইহজগতে প্রভুর সাক্ষাৎ সম্ভব নয়, কিন্তু না, তিনটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়ে প্রভুর সাথে নগদ সাক্ষাৎ হবে নিশ্চিত। ইহকালে প্রভুর সাথে সাক্ষাৎ হয় মর্মে বহু আয়াত রয়েছে। তাহলে উপরের বিশ্লেষণে বোঝা গেল কঠোর পরিশ্রম করে উপার্জন ও সাধনা করলে ইহকালেও নগদ শান্তি লাভ হবে, প্রভুর সাক্ষাৎ লাভ হবে ও পরকালেও জান্নাত পাওয়া নিশ্চিত হবে। যা হোক, আবার ঈমান ও সালাত প্রসঙ্গে আসি। আগে ঈমান অর্জন না করে যদি কেউ শুধু লোভ দেখানো সালাত আদায় করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, নামাজ না পড়ার শাস্তি। যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ পাক 15টি আজাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। 15টি আজাবের মধ্যে 6টি দুনিয়ায়, 3টি মৃত্যুর সময়, 3টি কবরের মধ্যে এবং বাকি 3টি হাসরের মধ্যে দেওয়া হইবে। এই কথাগুলি
কোরআনে নাই মানুষের বানানো, দুনিয়াতে সয়ডিয়া যা তাহার জীবনে কোনরূপ বরকত পাইবে না, আল্লাহ তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবেন, যা যে যাহা কিছু নেক কাজ করবে তাহার সওয়াব পাইবে, তাহার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হইবে না, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা তাহার উপর অসন্তুষ্ট থাকবে, ইসলামের মূল্যবান নিয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে, মৃত্যুর সময় আজাব তিনটি অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করিবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করিবে, মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিতে, কবরের মধ্যে তিনটি আজাব, তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সঙ্গে মিলিত হইয়া চূর্ণ বিচীর্ণ হইয়া যাইবে, তাহার কবরে দিন রাত্রি সবসময় আগুন জ্বালাইয়া রাখা হইবে, আল্লাহ তাহার কবরে একজন আজাবের ফেরেশতা নিযুক্ত করিবে, তাহার হাতে লোহার মুদুর থাকিবে, সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ পড়ো নাই, আজ তাহার ফল ভোগ করো। ইবলিশের অনুসারীগণ আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে বলে যে আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেই পাঁচটা পুরস্কার দেওয়া হবে, যথা দুনিয়াতে রিজিকের ফয়সালা, কবরে সওয়াব জবাব সহজ তড়িৎ গতিতে ফুলসিরাত পার, হাসরের দিন আমল নামা ডান হতে দেওয়া হবে বিনা হিসেবে জান্নাত লাভ, কিন্তু এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই, বিধায় এমন কথার কোনো ভিত্তি নেই, কারণ পূর্ব আলোচনার মধ্যে আগে ইমান পরে সালাত, এখন যদি কেউ পবিত্র কোরআন মাফিক আদম কাবায় আল্লাহকে সিজদার মাধ্যমে ইমান অর্জন না করে সরাসরি প্রচলিত পদ্ধতিতে লোভ দেখানো সালাত আদায় করে, তাহলে তাদের সালাত ইবলিশ থেকে নিরাপদ নয়, তারা আদম কাবায় সিজদা করে নাই, বিধায় তাদের সালাতে ইবলিশের অনুপ্রবেশ ঘটে, ফলে উহাদের মন সালাতে স্থির থাকে না, বিধায় উহাদের জন্য সালাত কঠিন হয়ে যায়, ফলে তারা সালাত হেফাজতকারী নহে, বিধায় তারা জান্নাতে যেতে পারবে না। এই মর্মে আল্লাহ বলেন লোভ দেখানো সালাত আদায়কারী জান্নাতে যেতে পারবে না, পক্ষান্তরে যাদের সালাত ইবলিশ থেকে নিরাপদ উহারাই সালাত হেফাজতকারী, আর যারা সালাত হেফাজতকারী তাদের জন্য জান্নাত মাআরিজ। অতএব প্রচলিত প্রক্রিয়ায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেই পাঁচটা পুরস্কার দেওয়া হবে এমন কথার কোনো ভিত্তি নেই, এবং সালাত বেহেশতের চাবি মর্মে কোনো আয়াত নেই, সালাতির সঙ্গে আল্লাহ থাকেন এমন আয়াত নেই, বরং যে চার শ্রেণীর মানুষের সাথে আল্লাহ থাকার কথা বলেছেন তাদের মধ্যে সৎকর্মশীলগণ রয়েছে। জান্নাতের চাবি কত প্রকার হতে পারে, কোরআনের বহু স্থানে সালাতের কথা উল্লেখ থাকায় সালাত প্রতিষ্ঠা করার নির্দেশের গুরুত্ব বিবেচনা হয়তো হাদিসওয়ালারা সালাতকে জান্নাতের চাবি করেছে। কোরআনের বহু স্থানে সালাতের কথা উল্লেখ থাকায় সালাত প্রতিষ্ঠা করার নির্দেশের গুরুত্ব বিবেচনায় হয়তো হাদিসওয়ালারা সালাতকে জান্নাতের চাবি দাবি করেছে, আবার বর্তমানে হিজবুত তাওহিদীরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে জান্নাতের চাবি দাবি করছে। আসলে কোরআনে এই মতগুলিকে জান্নাতের চাবি বলা হয় নাই, এ দুটির মাধ্যমে জান্নাত পাওয়া যাবে এমন কথার ভিত্তি নেই, বরং যেহেতু ইমান অর্জন ও সৎ কর্ম করলে জান্নাত প্রাপ্তি হবে মর্মে উপরিউক্ত আয়াতসমূহে দেখা গেল, সেহেতু আয়াতগুলির গুরুত্ব বিবেচনায় ইমান অর্জন ও সৎ কর্মকেই জান্নাতের চাবি বলা যেতে পারে। অনেকে বলেন বেশিরভাগ মানুষই তো জানে এবং মানে সালাত বেহেশতের চাবি, কিন্তু না, অধিকাংশ মানুষ দিনের কোনো দলিল নয়। এই মর্মে কোরআনে বলা হয়েছে যারা অধিকাংশ মানুষের কথা মতো চলে তারা আল্লাহর পথ হতে বিচ্যুত হবে, এবং তারা চলে নিসব আল্লাহ জনমানের ভিত্তিতে, কারণ সত্য ন্যায়ের দিক হতে আল্লাহর বিধানই পরিপূর্ণ। কারা সৎকর্মশীলগণ সে বিষয় নিয়ে কোরআন কি বলে, সূরা আল বাকারা 177, সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হলো এই যে ইমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে, আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা সালাত নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃতপ্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী আর তারাই ফরেজগার। আসুন আমরা সকলেই আল কোরআন বুঝে কোরআনে আল্লাহ বলেন।